আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ দিন দারিমান্দার পর হেজগার মুত্তাকে মমিন মুসলমান ভাই ও বোনেরা যদি আপনি ধনী হতে চান সম্পদশালী হতে চান অভাব অনটন দারিদ্রতার কবর রচনা করতে চান তাহলে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এই ভিডিওটিতে কোরআন হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব এবং কিছু বিশেষ বিশেষ আমলের কথা বলব বিশেষ কিছু দোয়ার কথা বলে দেব যে আমল বা দোয়াগুলো পাঠ করলে আল্লাহ তাল আপনার জীবন থেকে দারিদ্রতার দূর করে দেবে আপনার জীবনের স্বচ্ছলতা ফিরিয়ে দিবেন দর্শক আপনি যদি চান দারিদ্রতার কবর রচনা করতে তাহলে আপনি প্রথমেই যে আমলটা করবেন সেটা হচ্ছে পবিত্রতা অর্জন করবেন ভালোভাবে অজু করবেন উজু করে আপনি জায়নামাজ বিছিয়ে দুই রাকাত নফল নামাজ পড়বেন দর্শক এই নামাজকে বলা হয় সালাতুল হাজত নামাজ বা প্রয়োজনের নামাজ আপনার অভাব দূর করার প্রয়োজন আছে সচ্ছলতা ফিরে পাওয়ার প্রয়োজন আছে বা কোটি কোটি টাকার মালিক হওয়ার প্রয়োজন আছে বা আপনি ঋণগ্রস্ত ঋণ থেকে পরিশোধ হওয়ার ঋণ ঋণের বোঝা থেকে মুক্ত হওয়ার প্রয়োজন আছে তো এই দারিদ্রতা যেন দূর হয় এই নিয়ত করে ভালোভাবে উজু করে যায় নামাজ বিছিয়ে কেবল দুই রেকাত নামাজ পড়বেন নামাজের নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে ঋণ থেকে বাঁচার জন্য দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার নফল নামাজের নিয়ত না করলেও হয় এই যে আমি নিয়তটা করলাম এই নিয়তটা যদি না করেন তাহলেও আপনার নামাজ হবে তো দুই রাকাত নামাজ পড়বেন কেবলামুখী হয়ে যায় নামাজ বিছি এমন স্থানে যেখানে সূর্যের পূর্ণ আলো নেই বা খুব অন্ধকারও নয় সামান্য আলোতে দুই রাকাত নফল নামাজ পড়বেন বিশেষ করে এই নামাজটা আপনি তাহার সময় পড়ার চেষ্টা করবেন তাহলে আপনি বেশি উপকৃত হবেন অথবা এশারার নামাজের পরে বা নির্জন একাকি যখন কোনো মানুষের হইলই চিল্লামিল্লি কোনো চেঁচামেচি নেই কোনো আওয়াজ নেই এমন একটা নীরবে স্থানে বসে আপনি দুই রাকাত নামাজ পড়বেন দুই রাকাত নামাজ পড়ে আপনি দুই রাকাত নামাজের মধ্যে একটা দোয়াও আপনি পাঠ করবেন দুই রাকাত নামাজে যে সেজদাগুলো দেবেন দুই রাকাত নামাজে মোট চারটা সেজদা পড়ে প্রতি রাখাতে দুটা সেজদা দুই নামাজের চারটা সেজদা এই সেজদার মাঝে আপনি যে তাজবিগুলো পড়বেন সুবাহান রব্বিয়াল আলা এটা তিনবার বা পাঁচবার বা সাতবার পাঠ করতে হয় আপনি তিনবার পাঁচবার বা সাতবার পড়বেন এবং সেই সাথে একটা দোয়াও আপনি পাঠ করবেন আর সেই দোয়াটি হচ্ছে মহান আল্লাহ তালার সিফাতি একটি গুণবাচক নাম আর সেই নামটি হচ্ছে ইয়াসমিও ইয়া ইয়া আর যদি আপনি পারেন একটা দোয়া পাঠ করবেন যে দোয়াটি বিশ্বনবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ঋণ থেকে বাঁচার জন্য সম্পদশালী হওয়ার জন্য আর সেই দোয়াটি হচ্ছে এরকম আল্লাহ মকফিনী বি হালালিকা আনামিকা ও ওয়াক এই দোয়াটি আপনি সেজদার মাঝে পাঠ করবেন অথবা ইয়াসামিয়াও আল্লাহর এই সিফাতি গুণবাচক মহিমান্বিত নামটি পাঠ করবেন যদি পারেন উভয়টি পাঠ করার চেষ্টা করবেন দর্শক এই দোয়াটি আপনি সেজদার মাঝে কমপক্ষে একবার পাঠ করবেন আল্লাহর নামটি একবার পাঠ করবেন বা এই দোয়াটি একবার পাঠ করবেন উপরে চাইলে বেশিও পাঠ করতে পারবেন কোনো ধরা বাধা নেই তবে কমপক্ষে মিনিমাম একবার পাঠ করবেন চার সেজদায় মোট চারবার কমপক্ষে পাঠ করবেন যদি পারেন বারোবার তিন চারা বার পাঠ করার চেষ্টা করবেন এভাবে আপনি নামাজটা পড়বেন এই দোয়াটি শুধু শেষদার মাঝে পড়বেন সব হায়ান বিয়াল আলা পাঠ করার পর এই দোয়াটি পাঠ করবেন এরপরে আপনি আত্মা পড়বেন পরবেন দুরুশ্বরী পড়বেন দোয়া মাসুরা পড়বেন তারপর সালাম আলাইকুম আ রহমতুল্লা সালামু আলাইকুম আ রহমতুল্লাহ ডানে বামে সালাম ফিরিয়ে আপনার নামাজটা শেষ করে ফেলবেন নামাজটা যখন শেষ করে ফেলবেন তখন আপনার ডান হাত মাথায় রাখবেন মাথায় রেখে একটা দোয়া পাঠ করবেন আর সেই দোয়াটি হচ্ছে এরকম আল্লাহ হম্মা ধিব হাম্মা ওয়াল হাজান এই দোয়াটি মাথায় হাত রেখে একবার পাঠ করবেন এবং একবার বলবেন আল্লাহ আকবার তিনবার বলবেন আস্তা হফিরুল্লাহ আস্তা আস্তা দর্শক ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন এক একটা মাত্র আমল আপনি যদি ভালোভাবে করতে পারেন আপনি যত টাকার ঋণই হন না কেন সেই ঋণ পরিশোধ হয়ে যাবে আপনি যত বড় অভাবে থাকেন না কেন সেই অভাব দূর করার আল্লাহ ব্যবস্থা করে দেবেন আপনাকে সম্পদশালী বানিয়ে দেবেন তাই অবশ্যই আপনি ভিডিওটি দেখতে থাকুন ধৈর্য সহকারে দর্শক এরপরে আপনি মাথায় হাত রেখে এই দোয়াটি একবার পাঠ করবেন আল্লাহ আকবার একবার এবং তিনবার রাস্তা পাঠ করার পর আপনি তারপর তিনবার দুরুশ্বরী পাঠ করবেন যে কোনো দুরুশ্বরী পাঠ করতে পারেন বিশেষ করে দুরুদ দুরুদ ইব্রাহিম হচ্ছে এরকম আল্লাহম্মা সল্লা আলা মুহম্মদ ওয়ালা আলী মুহম্মদ কামা সল্ল আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ মজিদ আল্লাহম্ম বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বা রক্তা আলা ইব্রাহিম আল ইব্রাহিম ইন্নাক হামিদুম্মজিদ এই দূরদটি বা সাল্লাহ আলু সাল্লাম বা অন্য যে কোনো দূরত তিনবার পাঠ করবেন তারপর আপনি আল্লাহ তালা আরও একটি গুণবাচক সিফাতি চুকসিফাতি মহিমান্বিত নাম পাঠ করবেন আর তা হচ্ছে ইয়া ওয়াহ হাবু ইয়া ওয়াহ হাবু আল্লাহর এই নামটি আপনি কমপক্ষে একশতবার পাঠ করবেন তারপর মোনাজাত ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন অভাব থেকে বাঁচার জন্য অভাব অনটন যাতে দূর হয়ে যায় জীবনে যাতে সচ্ছলতা ফিরে আসে জীবনে যাতে টাকা পয়সা ফিরে আসে আপনি যাতে ধনবান হতে পারেন সেজন্য মোনাজাত ধরে ভিক্ষুকের মতো আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাল্লাহর কাছে সম্পদ চাইবেন ইনশাল্লাহ এই এমনটা যদি আপনি করতে পারেন আপনি যত বড় অভাবে থাকেন না কেন যত টাকা ঋণই হন না কেন সেই ঋণ আল্লাহতালা পরিশোধের ব্যবস্থা করে দেবেন সেই অভাব আল্লাহ তালা দূর করে দিবেন। দর্শক সেই সাথে আপনি চেষ্টাও করবেন এমন নয় যে আমলটা করলেন আর বস্তা ভরে ফেরেস্তাদের দিয়ে আল্লাহ তালা আপনার ঘরে টাকা দিয়ে গেলেন এমন নয় এই দোয়াটি পাঠ করবেন এবং এই আমলটা করবেন এবং সেই সাথে চেষ্টা করবেন আপনি যদি চাকরিজীবী হন সেখানে ভালোভাবে পরিশ্রম করবেন ব্যবসায়ী হলে দিনরাত চেষ্টা করবেন বা যে কাজে আপনি থাকেন না কেন সেই যে শ্রমিক যে শ্রম আপনি দিয়ে থাকেন সেই শ্রমটা আপনি ভালোভাবে দিবেন ইনশাআল্লাহ তাহলেই আপনি সফল হতে পারবেন বিশ্বনবী কখনো শুধু দোয়া পাঠ করতেন না দোয়া পড়তেন এবং সেই সাথে অশিলাও গ্রহণ করতেন বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লামের অভ্যাস ছিল সবসময় দোয়া পড়তেন এবং সেই সাথে ওসিলাও গ্রহণ করা যেমন বিশ্বনবীর আঙ্গুলের মাথায় একবার বিশ্ব পোকায় কামড় দিয়েছিল বিশ্ব পোকার কামড় দেওয়ার পর বিশ্বনবীর এখানে খুব ব্যথা হয়েছিল তো বিশ্বনবী এখানে শুধু দোয়া পরে ফুঁ দিলেই হয়ে যেত কিন্তু বিশ্বনবী তা করেন না দোয়াও পরেছেন ফুও দিয়েছেন এবং গরম পানিও ঢেলেছেন লবণও ঢেলেছেন লবণ ঢেলেছেন গরম পানি ঢেলেছেন দোয়া পরেছেন ফু দিয়েছেন সব কিছুর সমন্বয়ে আল্লাহ তালা বিশ্বের ব্যথা দূর করে দিয়েছেন তাই শুধু দোয়া দ্বারা হবে না আপনি দোয়া করলেন আমল করলেন আপনি ধনী হয়ে যাবেন কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন বিষয়টা এমন নয় দোয়া হচ্ছে উশিলা এবং আপনার যে কাজটা আছে সেটার পিছনে আপনাকে খুব মেহনত করতে হবে খুব জোরদার দিতে হবে তবেই আপনি সফল হবেন আপনার দোয়াটা কার্যকরী ফল পাবে তো আল্লাহ রবুল আলম আমাদেরকে বেশি বেশি চেষ্টা মুজাহাদা করার তৌফিক দান করুন যাতে আমরা সফল হতে পারে সম্পদশালী হতে পারবে অভাব অনটন থেকে মুক্ত হতে পারে দর্শক অভাব থেকে বাঁচা আমাদের খুবই জরুরি বা দরকার আপনি নামাজ পড়বেন সেখানেও আপনার টাকা পয়সার প্রয়োজন আছে ভালো একটা জামা পরবেন পাঞ্জামে পরবেন অনেক মুরব্বীদেরকে দেখা যায় যে জামা খুব তিলা পরে আছে ময়লাযুক্ত টুপিটাও ভালো নয় কারণ তাদের টাকা নেই আবার টাকা থাকলেও কৃপণতা অনেকে আছে ভালো একটা জামা পরে না তো বেশিরভাগই দেখা যায় টাকার কারণেই এটা হয়ে থাকে আপনার যদি টাকা না থাকে আপনি দান করতে পারবেন না মসজিদে একজন পাঁচশো টাকা দান করেছেন আপনি পাঁচ টাকাও দান করতে পারতেছেন না হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ থেকে হজ যায় আপনার কাছে টাকা নাই আপনি হজ করতে যেতে পারবেন না তো এজন্য ইসলামকে ভালোভাবে জানা বোঝা ও আমল করার জন্য অর্থের প্রয়োজন আছে সম্পদের প্রয়োজন আছে এজন্য বিশ্বনবী বলেছেন তোমরা ধনী হওয়ার জন্য চেষ্টা করো বিশ্বনবী বলেছেন তোমরা অভাব থেকে বাঁচার চেষ্টা করো আল্লাহ নিজেও সুরা সুরা ঝুমার মধ্যে বলেছেন ফাইদা পদিয়াতি সলাতির ফিলাদ যখনই তোমাদের নামাজ শেষ হয়ে যায় তোমরা তোমাদের চাকরিতে ব্যবসায় বা কর্মস্থলে চলে যাও এজন্য অবশ্যই আমাদেরকে ধনী হতে হবে সম্পদশালী হতে পার হতে হবে যাতে আমরা ইসলাম ধর্মকে ভালোভাবে বুঝতে পারি এবং ভালোভাবে আমল করতে পারে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে অভাব অনটন দারিদ্রতা থেকে বেঁচে আল্লাহতালার হুকুমগুলো ভালোভাবে আমল করার জানা ও বুঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা